হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে ভাইফোঁটা, আর ভাইফোঁটায় আমরা বিভিন্ন মিষ্টির পাশাপাশি ভাইদের জন্য পায়েশ বানিয়ে থাকি। পায়েশ বাঙালির যে কোনো রকম শুভ অনুষ্ঠানে করা হয়ে থাকে, তো সেই কথা মাথায় রেখে আজ আমি নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের পায়েশের রেসিপি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে আমি গোবিন্দভোগ চালের পায়েশ বানিয়ে ফেলি। দেখুন, এখানে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু ঘি। এখানে ঘিটা একটু গরম হলে আমি এতে দিয়ে দেবো কিছু কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামটাকে একটুখানি ভেজে নেব। দেখুন, এখানে কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই কাজু বাদামগুলোকে তুলে অন্য একটি জায়গায় রেখে দেব। এখন আমি কড়াইয়ে যে বাকি ঘি রয়েছে তাতে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। কিশমিশগুলোকেও এখানে আমি একটুখানি ভেজে নেব। এখানে কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে যে বাকি ঘি রয়েছে আমি তাতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চালটাকে আগের থেকে ভালোভাবে ওয়াশ করে এয়ার ড্রাই করে রেখেছিলাম। এখন আমি এই চালটাকে এখানে মিনিট দুয়েকের মতো ভেজে নেব। দেখুন, এখানে চালটাকে আমার ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি চালটাকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব দুধ। এখানে আমি মোট 2 লিটার দুধ নিয়েছি, আর এখানে যে দুধটা আমি নিয়েছি সেটা কিন্তু ফুল ক্রিম দুধ। এখন আমি দুধটাকে এখানে ভালোভাবে গরম হতে দেব। দুধটা গরম হবার সময় আমি এটাকে সমানে আটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকব।
দেখুন এখানে দুধটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এই গরম দুধে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। এখন আমি এই দুধের সাথে চালটাকে ভালোভাবে সেদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করব। দেখুন এইভাবে 10 মিনিট চালের সাথে দুধটা ফোটানোর পর এখানে চালটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব নারকোল কোড়া। আর আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখন আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। ঠিকঠাকভাবে পায়েশ বানাতে গেলে দুধ চাল আর চিনির পরিমাণটা একদম ঠিকঠাক হওয়ার দরকার। যেমন আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি, তার জন্য 2 লিটার দুধ নিয়েছি আর 300 গ্রাম চিনি নিয়েছি। এই রেশিওতে যদি আপনারা বানান তাহলে দেখবেন পায়েস খুব সুন্দর হয়। এবারে আমি এতে দিয়ে দেবো খোয়া ক্ষীর। সব কিছু আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার পায়েস হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো। দেখুন পায়েসের কনসিস্টেন্সিটা আমি এরকমই রেখেছি, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। তো বন্ধুরা, আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রান্নার পরবর্তী রেসিপি পেতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।